জার্মানির ফ্রাঙ্কফুট শহরে শুরু হয়েছে প্রযুক্তিগত বস্ত্র ও প্রক্রিয়াকরণ বিষয়ক আন্তর্জাতিক প্রদর্শনী টেক টেক্সটাইল ও টেক প্রসেস দু হাজার চব্বিশ এবছর মেলায় উচ্চ মানসম্পন্ন উপাদান নিয়ে টেকসই টেক্সটাইল উৎপাদন নিশ্চিতকরণ পোশাক কারখানায় ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার উপর গুরুত্বারোপ করা হয়েছে এতে অংশগ্রহণ করে তিপ্পান্নটি দেশের সতেরোশো প্রদর্শক আধুনিক বস্ত্রশিল্পের সকল নতুন উদ্ভাবন নিয়ে হাজির হয়েছেন তারা বাংলাদেশ এক্সপোর্ট প্রমোশন ব্যুরো এবং জার্মানিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনায় এতে অংশগ্রহণ করেছে বাংলাদেশের পাঁচটি প্রতিষ্ঠান সেগুলো হল আকিজ জুট মিলস টিমস ম্যানুফ্যাকচারিং কোম্পানি সি অ্যাপারেলস এম এন্ড এ সোর্সিং বাংলাদেশ এবং নেক্সট জেন অ্যাপারেল মেলায় বাংলাদেশের বস্ত্রশিল্পের নতুন অগ্রগতিগুলো তুলে ধরবেন তারা আমরা আশা করব যে ভবিষ্যতে এই জাতীয় ফেয়ারে বাংলাদেশ থেকে আরো অধিক সংখ্যক কোম্পানি অংশগ্রহণ করবে যার মাধ্যমে আমাদের যে আর এম রপ্তানি যে সেই আর এম জি রপ্তানির পরিমাণ আরো বৃদ্ধি পাবে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারে দশ বছরের গ্যারান্টি মাননীয় প্রধানমন্ত্রী উনি নিজে স্টেজে উঠে বলেন আমার স্যান্ডেলটা পাটের তৈরি আমার ভ্যানিটি ব্যাগটা পাটের তৈরি আমার শাড়িটা পাটের তৈরি আমি বলবো যে উনার তরফ থেকে উনি একটা পাটকে মানে আমাদেরকে মোটিভেট করার জন্য যথেষ্ট করেছে আমাদেরকে যদি এই সোনালী হাঁসকে যদি সত্যিকার অর্থে শুধু কথায় সোনালী হাঁস না বলে যে রিয়েলি যদি এটাকে গোল্ডেন ফাইবার বলতে চাই আমরা যে গোল্ডেন ফাইবার সময় এইটাই নাইনটি পারসেন্ট এক্সপোর্ট ছিল আজকে এটা ওয়ান পার্সেন্ট হয়ে গেছে সেটাকে আমরা যদি আবার অনেক দূর নিয়ে যেতে পারি এখন এটা ওয়ান বিলিয়ন না কিন্তু এটাকে আমি বলেছি যে দশ বিলিয়নে নেওয়া সম্ভব তৈরি পোশাক রপ্তানিতে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় তবে প্রথম অবস্থানে থাকা চীনের থেকে আর্থিক পরিমাপে অনেক পিছিয়ে বাংলাদেশ আর রফতানির আর্থিক পরিমাপের এই বড় পার্থক্যের কারণ হল টেকনিক্যাল টেক্স লাইল বাংলাদেশ বললেই কাস্টমাররা মনে করে যে এটা একটা বেসিক বাল্ক কোয়ান্টিটির জায়গা ব্যাপারটা কিন্তু এখন আর এরকম নাই আমাদের এখন ফর্টি বিলিয়ন ডলারে আমরা পৌঁছেছি এবং এখন আমরা রেডি বাংলাদেশ প্রস্তুত আছে যে কোনো রকমের প্রোডাক্ট ওয়ার্কওয়ার বলেন আর স্পোর্টস বলেন সবই এখন বাংলাদেশে সম্ভব সিম সিলিং আমরা জ্যাকেট করি আমরা রেইনওয়্যার করি আমরা ব্লেজার করি স্যুট করি এগুলো বায়ার দ্য মাইন্ড আপ যে বাংলাদেশে শুনো হয় সম্ভব না বাট অ্যাকচুয়ালি বাই পার্টিসিপেটিং ইন দিস ফেয়ার আমরা কিন্তু দেখাতে পারি দেরকে দিস ইজ দা প্রোডাক্ট আমরা এই প্রোডাক্টগুলো আমাদের বাংলাদেশে এখন প্রোডাকশন হচ্ছে বাংলাদেশ পেভিলিয়ন প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে কোর্স অ্যাপারেল প্রফেশনাল অ্যান্ড প্রোটেকটিভ ক্লদিং ওয়ার পাটজাত সুতা পাটজাত কাপড়ের ব্লেজার ব্যাগ ও অন্যান্য পণ্য মেন্স অ্যান্ড লেডিস লং অ্যান্ড শর্ট প্যান্ট ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কওয়ার মেডিকেল ইউনিফর্ম ওভেন ও নিট পোশাক অনেক দর্শনার্থী বাংলাদেশ পেভিলিয়নে ঘুরে ঘুরে পণ্যগুলো দেখছেন ইতিমধ্যে আকিস জুট মিলসের পাটজাত সুতা কিন্তু আগ্রহ প্রকাশ করেছে প্রদর্শনীতে আসা ফ্রান্সবৃত্তিক ক্রেতা প্রতিষ্ঠান গোডেড এবছর মেলায় পঞ্চাশ হাজার দর্শনার্থীর আগমন হবে বলে প্রত্যাশা করছে মেলা কর্তৃপক্ষ ইমরান হুসাইন আর টিভি